মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন জেলা পুলিশ এবং উপজেলা প্রশাসন ও উপজেলা থানা পুলিশের মাধ্যমে এবং উপজেলা পরিষদ এবং বিভিন্ন মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হতে প্রাপ্ত ইতিমধ্যে সাত হাজার আটশো জনকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ হতে সহায়তা প্রদান করেছি তারপর পরে আমরা শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্বজন ব্যক্তিদের কাছ থেকে আমরা এই বিভিন্নভাবে নিয়ে আমরা ইতিমধ্যে প্রায় পনেরোশো লোকে লোকের মাধ্যমে আমরা এই ত্রাণ বিতরণ করতে পেরেছি আরও আমরা পনেরোশো বিতরণ করব এই আমাদের প্রস্তুতি গ্রহণ আছে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা হইতে আমরা বেশ কিছু আমরা চাল পেয়েছি এবং আমরা শিবগঞ্জ উপজেলা যাতে কোনো একটি পরিবারও না খেয়ে থাকে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রায় ষাট হাজার একটি বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে আমরা লিস্ট তৈরি করেছি এবং পর্যায়ক্রমে প্রত্যেক পরিবারকে আমরা সহায়তা মাননীয় প্রধানমন্ত্রীর হতে প্রাপ্ত সহায়তা প্রদান করব ইতিমধ্যে নয় হাজার পরিবারকে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে আগামীতে আমাদের এই সহায়তাটা অব্যাহত থাকবে চিকিৎসা ক্ষেত্রে আমরা শিবগঞ্জ হাসপাতাল যে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইতিমধ্যে যাতে প্রতিষ্ঠানিক আইসোলেশনে রাখা যায় এই ইতিমধ্যে আমাদের প্রায় আটটি বেড রেডি আছে এবং আইসোলেশন কক্ষ রেডি আছে এ আমাদের শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা অব্যাহত আছে এবং চিকিৎসকদের সুরক্ষা একই সঙ্গে রোগীরও সুরক্ষার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঢাকা হইতে আগত ইতিমধ্যে আমরা আটজন প্রথমে পরবর্তীতে চারজন এবং ভারত হইতে আগত চারজনকে আমরা ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছি এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য শিবগঞ্জ উপজেলা প্রশাসন শিবগঞ্জ আমাদের দলীয় যে কর্মীরা বিশেষ করে বাংলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন উপজেলা পরিষদ আমরা সকলে কিন্তু হবে এই শিবগঞ্জ উপজেলাবাসীকে করোনার হাত হইতে মুক্ত করার জন্য এবং করোনার হইতে হাত মানে করোনা হইতে বাঁচার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ বিশেষ করে তারা যেন এই ঘরের বাইরে না হয় এবং এই বিশেষ করে করোনা হইতে মুক্তি পাওয়ার জন্য যেসব ব্যবস্থাগুলো প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো গ্রহণের জন্য আমরা বিভিন্ন রকম মাইকিং করেছি এবং যে জনগণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা ইতিমধ্যে যেসব কার্যক্রম গ্রহণ করেছি তা জনগণের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে